কুড়িগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা। প্রতি বছর এই জেলায় প্রতিবন্ধিতা নিয়ে জন্ম নিচ্ছে গড়ে প্রায় 4186 জন শিশু। এজন্য প্রাথমিকভাবে প্রসবকালীন জটিলতা, বাল্যবিবাহ, দুর্ঘটনা এবং পুষ্টিকর খাবারের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন কবি সূর্যর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরের জনপদ কুড়িগ্রাম, দরিদ্র এ জেলায় প্রতিদিনই বাড়ছে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারে প্রতিবন্ধী শিশুর জন্ম হচ্ছে অহরহ। যে শিশুর জন্ম পরিবারে খুশি বয়ে আনার কথা, সেখানে এখন এক রাশ দুশ্চিন্তা। হতাশার গল্প আছে আরও। সমাজের প্রতিটি ক্ষেত্রে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয় এই জনগোষ্ঠীকে। সবাই খেলতে পারে, আমি খেলতে পারি না, দৌড়েতে পারি না, যেমন হাত ব্যাকা, হাঁটতে পারি না, খেলতে পারি না। ময়ের কাম করতে এটা আঘাত পাইছিলাম, আঘাত পড়ার পরে কানে একটু কম শুনি, মাথাটা ঝিমঝিমে। তবে স্বাভাবিক জীবনযাপন ও সমাজের মূল স্রোতে ফেরাতে ভাতা দেয়া সহ গড়ে উঠেছে একাধিক বিদ্যালয়। মাইসে ছোয়া দৌড়ি হাটে, আমার ছোয়া দৌড়ি বের পায় না, পড়লে উঠবের পায় না। প্রতিবন্ধী হয়েছে আমাদের তিন গর্ভবতী মাতে আসলাম, তিন মাস মনে করে খাওয়া দাওয়া পাইনি, অল্প বয়সে বিয়ে হয়েছে, খোয়ার পাই নাই, ফল পাহাড় খোয়ার পাই নাই, বাচ্চারা সেই জন্যে প্রতিবন্ধী হয়ে গেছে। প্রসবকালীন জটিলতা, বাল্যবিবাহ ও পুষ্টিহীনতার কারণে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কুড়িগ্রামে জন্মগতভাবে প্রতিবন্ধী ব্যক্তি বৃদ্ধির কারণ বিশ্লেষণ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে গর্ভবতী মায়েদের পর্যাপ্ত পুষ্টির অভাব, এছাড়া বাল্যবিবাহ, কিছু কিছু ক্ষেত্রে সামাজিক সচেতনতার অভাব এবং কুসংস্কারই দায়ী। স্থানীয় প্রশাসন বলছে সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। আমরা সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পেশাজীবীদের মধ্যে প্রশিক্ষণ সহ অন্যান্য ভাবে যাতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কমে আসে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। 2023 সালের জরিপ অনুযায়ী জেলায় মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 67,427 জন, এর মধ্যে ভাতা পাচ্ছেন 49,569 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।